আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ফাস্ট ফুড বিজনেস নিয়ে। ফাস্ট ফুড বিজনেস সারা বিশ্বব্যাপী যেমন জনপ্রিয় একটা ব্যবসা, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও এটি অনেক লাভজনক একটা ব্যবসা। আমরা যে কেউ চাইলে ব্যবসাটা শুরু করতে পারি। এই ফাস্ট ফুডের ব্যবসা শুরু করার জন্য আমরা দুইটা পথ বেছে নিতে পারি, একটা হচ্ছে গরিবের পথ আর একটা হচ্ছে ধনী মানুষের পথ। গরিবের পথ বলতে বুঝেছি যাদের আসলে আমাদের যাদের ক্যাপাবিলিটি নেই ভালো অ্যামাউন্টের ইনভেস্ট করার মতো, ভ্যানের মধ্যে করে রাস্তার পাশে দেখবেন যে তারা এই ফাস্টফুডের ব্যবসাগুলো করে, যেমন চিকেন ফ্রাই ভালো অ্যামাউন্টের একটা ইনকাম করছে। তার এই ধরনের মানে ছোটখাটো বেশ কিছু আইটেম তারা এই স্ট্রিট ফুড গুলোতে মানে রাস্তার পাশে ভ্যানের মধ্যে করে বিক্রি করে। তো এগুলো কিন্তু খুব প্রফিটেবল একটা ব্যবসা। আপনি চাইলে দিনে 2,000-3,000 টাকা-5,000 টাকার মতো ইনকাম করতে পারবেন এই দোকানগুলো দিয়ে। এক্ষেত্রে আমাদেরকে তেমন একটা ইনভেস্ট করতে হবে না। আমাদেরকে এক্ষেত্রে মানে যে দোকান যেখানে দোকান নেব সেখানে অবশ্য নেতা থাকে, তাদেরকে কিছু খাওয়াতে হয়, অনেক ক্ষেত্রে পুলিশদেরকেও খাওয়াতে হয় এখানে বসার জন্য যাতে লাগে। এটা খুব অল্প বাজেটের মধ্যে আমরা চাইলে ব্যবসাটা শুরু করে দিতে পারবো। হতে পারে এটা 50,000 টাকার ভিতরে কিন্তু আমরা স্ট্রিট ফুড মানে স্ট্রিটে রাস্তায় ফাস্ট ফুডের দোকান দিতে পারি। আর এছাড়া যদি আমরা বড় পরিসরে ব্যবসাটা করতে চাই তাহলে আমাদেরকে অনেক ভালো পজিশনে স্থান নির্বাচন করতে হবে, যেখানে অনেক বেশি লোকজন রয়েছে আর যেখানে ভিআইপি সোসাইটির লোকেরা আর কি বাস করে। আর আমাদের মতো ফকির মার্কের লোকেরা তো আর ফাস্ট ফুড দোকানে খেতে যাবে না বা ফাস্ট ফুড রেস্টুরেন্টে খেতে যাবে না, সেখানে অবশ্যই ভালো সোসাইটির লোকেরা ভিআইপি লোকেরা খেতে যায়। তো তাদের জন্য পরিবেশন করতে হলে, তাদের জন্য প্রতিষ্ঠান চালু করতে হলে অবশ্যই আপনাকে সেই কোয়ালিটি মেনটেন করে একটা প্রতিষ্ঠান চালু করতে হবে। ধরুন বা গুলশান বাগধারা ডিওএসিস এইসব এলাকায় যদি করা যেতে পারে, তো সেক্ষেত্রে ইনভেস্টটা বুঝতে পারছেন সেক্ষেত্রে 10-15 লক্ষ টাকা প্রয়োজন হতে পারে, অনেক ক্ষেত্রে তার চেয়ে বেশিও লাগতে পারে। আর এই বড় প্রতিষ্ঠান চালু করতে হলে আমাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, অবশ্যই একটা ভালো স্থান নির্বাচন করতে হবে, সেই সাথে আমাদের এই প্রতিষ্ঠানটি ডিজাইন করার জন্য অবশ্যই আমাদেরকে ইন্টেরিয়র ডিজাইনারদেরকে ভাড়া করতে হবে। তারা আসলে আপনাকে বিভিন্নভাবে পরামর্শ দিবে, তাদের এই পরামর্শ মতে একটা ব্যবসা শুরু করা যায়, মানে ইন্টেরিয়র ডিজাইনটা করে নেওয়া যেতে পারে, যেটা আপনি বা আমি চেষ্টা করলে সেই ধরনের ডিজাইন করতে পারবো না। তো অবশ্যই এই ধরনের একটা ভালো অভিজ্ঞ লোককে ভাড়া করে সেখানে ডিজাইন করে নিতে হবে। সেই সাথে খাবার পরিবেশনের জন্য যাদেরকে রাখা হবে তাদের বাচন ভঙ্গি যেন অবশ্যই ভালো হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, এবং তাদের বাচন ভঙ্গির পাশাপাশি অন্যান্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সেই সাথে পরিবেশনের ক্ষেত্রেও অনেক বেশি খেয়াল রাখতে হবে, আর অবশ্যই কাস্টমারদেরকে গরম গরম খাবার পরিবেশন করতে হবে। তো এইসব বিষয় মেনটেন করতে হলে আমাদেরকে অবশ্যই কিছু একটা ভালো অ্যামাউন্টে ইনভেস্ট করতে হবে, আর চেষ্টা করতে হবে কোনো মার্কেটে, জনপ্রিয় কোনো মার্কেটে, যে মার্কেটটা আশেপাশের এলাকায় সব জায়গায় পরিচিত এমন কোনো মার্কেটে, যে কোনো একটা ফ্লোরে একটা ভালো পজিশন নেওয়ার জন্য, তাহলে কিন্তু ব্যবসাটা ভালো চলার সম্ভাবনা থাকে। অন্যথায় আপনি আমি এতগুলো টাকা ইনভেস্ট করলাম তারপরে দেখা গেল যে ব্যবসা লস খেয়ে গেল, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। তো অবশ্যই ভেবেচিন্তে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। আর অবশ্যই আপনার পাশে আশেপাশে বা অন্য যে কোনো ফাস্টফুডের দোকান বা রেস্টুরেন্টে যে যারা এই ব্যবসার সাথে যুক্ত বা যারা এই ব্যবসার উদ্যোক্তা তাদের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে, তারা আপনাকে অবশ্যই ভালো পরামর্শ দিবে, সুপরামর্শ দিবে। সেই সুপরামর্শ ভালো পরামর্শ অনুযায়ী আপনাকে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে, তাহলে কিন্তু ব্যবসায় সফলতা পাওয়া যেতে পারে। আশা রাখছি আমার আজকের আইডিয়াটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যাশায় যেটা নিচ্ছি করা হয়েছে।